নমস্কার দিদি, আপনি এইবারে কি ধরনের অনলাইন পরিষেবা উপলব্ধ করাচ্ছেন? নমস্কার রোহন, এইবারে আমি তোমাকে বিভিন্ন ধরনের সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস যেমন ব্যাংকিং সুবিধা, বীমা সুবিধা, কাস্ট সার্টিফিকেট জারি করা, রেসিডেন্ট সার্টিফিকেট তথ্যাদি ইত্যাদি ওদের অনলাইন পোর্টালের মাধ্যমে জানাতে যাচ্ছি। এগুলো খুব আকর্ষণীয় মনে হচ্ছে দিদি, অনুগ্রহ করে আমাকে জানান আমি কিভাবে এই সমস্ত সুবিধেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারব। একেবারে রোহন, চলো বিভিন্ন ধরনের ই ডিস্ট্রিক্ট পরিষেবা দিয়ে শুরু করা যাক, যার মধ্যে কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট জারি হওয়া সামিল আছে। নমস্কার গীতা, আমি আমার কাস্ট সার্টিফিকেট কিভাবে পাব এই সম্বন্ধে আপনি কি আমাকে সবিস্তারে জানাবেন? হ্যাঁ নিশ্চয়ই। জাতি প্রমাণপত্রের সুবিধে ভারত সরকার ভারতীয় সংবিধান অনুযায়ী বিশিষ্ট জাতি অথবা উপজাতির ভারতীয় নাগরিকদের বিশেষ যোজনা আর সংরক্ষণের মতো লাভের জন্য উপলব্ধ করায়। কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদনের জন্য আপনি এই ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে ই অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড করুন। তারপর কোনো ধরনের ভুল না করে সমস্ত ডেসক্রিপশন ভরুন। তারপর নিজের কাছের যে কোনো নটারিকে দিয়ে এটা নটারাইজ করাতে হয়। আবেদন করার আগে ভালোভাবে দেখে নিন যে সমস্ত তথ্য ঠিকভাবে লিখেছেন কিনা। আমার কি আবেদনের সঙ্গে কোনো ধরনের দস্তাবেজ সংলগ্ন করা খুব প্রয়োজনীয়? হ্যাঁ, আপনাকে জাতি প্রমাণ ফর্মের সাথে এই দস্তাবেজ লাগাতে হবে। যে কোনো একটা পরিচয়পত্র যেমন মতদাতা পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আরএসপিওয়াই কার্ড, আধার কার্ড, সরকার অথবা অর্ধ সরকারি সংস্থান দ্বারা জারি করা যে কোনো ধরনের পরিচয়পত্র, প্যান কার্ড অথবা মনরেগা জব কার্ড, যে কোনো ধরনের ঠিকানা প্রমাণপত্র যেমন মতদাতা পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ইলেকট্রিক বিল, জলের বিল, 7x12 আর 8-এর নিষ্কর্ষ, ভাড়ার রসিদ, টেলিফোন বিল, রেশন কার্ড অথবা সম্পত্তি করের রসিদ, জাতি প্রমাণপত্রের জন্য একটা শপথপত্র, নিজের কোনো আপন আত্মীয়ের জাতি প্রমাণপত্র, আপনার অথবা আপনার পিতার প্রাথমিক বিদ্যালয়ের প্রমাণপত্র, আবেদক তার পিতা অথবা আত্মীয়ের মধ্যে যে কোনো একজনের জন্ম প্রমাণপত্রের প্রতি, সরকারি পরিষেবা রেকর্ডের প্রতি যার মধ্যে জাতি, আবেদকের পিতা অথবা আত্মীয়দের সম্প্রদায়ের শ্রেণিক উল্লেখ থাকবে, সামাজিক ন্যায় বিভাগ দ্বারা প্রত্যয়িত একটা জাতি প্রমাণের দস্তাবেজ, সুবিবেচনা সমিতি দ্বারা জারি করা পিতা অথবা আত্মীয়দের বৈধত্বতার প্রমাণপত্র, রাজস্ব সাক্ষ্য প্রমাণ অথবা পঞ্চায়েতের সাক্ষ্য প্রমাণের প্রতি, জাতির অধিসূচনার দিনাঙ্কের পূর্বের নিবাসের প্রমাণপত্র। জাতি প্রমাণপত্রের জন্য আমাদের কিছু আবেদনগুলো জমা করতে হবে? না, একেবারে না। নিবাস প্রমাণপত্রের জন্য আবেদন করার প্রসিজারটা কি? নিবাস প্রমাণপত্রের জন্য আবেদনের বিধি একেবারে সেই ধরনের যেমন জাতি প্রমাণপত্র জারি করার জন্য হয়। এই ব্যাপারে কোন কোন দস্তাবেজের প্রয়োজন হয়? আপনাকে যে সমস্ত নিবাস প্রমাণপত্রের আবেদনের সঙ্গে লাগাতে হবে সেইগুলো নিচে দেওয়া আছে। ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড, এর মধ্যে থেকে যে কোনো একটা পরিচয়পত্র। লক্ষ্য রাখুন যে আবেদকের নাম, আবেদন আর আধার কার্ড দুটোর মধ্যে থেকে যে কোনো একটা চাই। নির্দিষ্ট ফর্মে স্বঘোষণা, 18 বছর থেকে কম বয়সের বাচ্চাদের জন্য কোনো বয়স্কের স্বঘোষণার প্রয়োজন হয়। আবেদন জমা করার সময় অথবা তার প্রতিপাদনের সময়
আবেদকের ছবি ওয়েব ক্যামেরা দ্বারা নেওয়া হবে। আবেদকের ছবি আধার কার্ডের সঙ্গে মেলান হওয়া উচিত। আপনার বর্তমান আবাসিক কাগজপত্রের প্রমাণের মতো যে কোনো একটা, যেমন আগে বলা হয়েছে। জন্মতিথির প্রমাণ, যেমন জন্ম প্রমাণপত্র, বিদ্যালয় প্রমাণপত্র অথবা পাসপোর্ট। 3 বছর লাগাতার দিল্লিতে থাকার প্রমাণ, যেমন শিক্ষা প্রমাণপত্র, আলোর বিল, বাড়ির কাগজপত্র, জলের বিল ইত্যাদি। এটা জেনে নেওয়া প্রয়োজনীয় যে সমস্ত দস্তাবেজ গেজেটেড অফিসার দ্বারা প্রমাণিত হওয়া উচিত। আপনাকে তাদের পরিচয়পত্র আর ফোন নম্বরও সঙ্গে নথিভুক্ত করা উচিত। এই প্রমাণপত্রের জন্য কি কোনো ধরনের আবেদন শুল্কের প্রয়োজন হবে? না, এই পরিষেবা একেবারে বিনামূল্যে। অবশেষে এই প্রমাণপত্র জারি হতে কতটা সময় লাগে? বেশি না, আবাসিক প্রমাণপত্র 14 দিনের মধ্যে জারি হয়ে যায়। ও, এটা তো খুবই ভালো কথা। এইটা ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রমাণপত্র আছে যার সম্বন্ধে আমাদের অবগত হওয়া উচিত? হ্যাঁ, আছে তো। আমাদের অন্যান্য প্রমাণপত্রের সম্বন্ধেও সচেতন থাকা প্রয়োজন আছে, যেটা সমস্ত সূত্র থেকে পরিবারের আয়ের ভিত্তিতে হয়। এই আবেদনের প্রক্রিয়া জাতি প্রমাণপত্র অথবা আবাসিক প্রমাণপত্রের মতোই, যেমন আমরা এখনই আলোচনা করেছি। কিন্তু এর পার্থক্য শুধু এতটাই যে এই পরিষেবা শুল্ক নির্ধারিত। এই প্রমাণপত্রের আবেদনের শুল্ক কতটা? শুধুমাত্র 30 টাকা। বাহ, এটা তো সস্তা। আর এই আয় প্রমাণপত্র কতদিনে পাওয়া যাবে? বেশি না, জমা দেওয়া আবেদনের পরীক্ষার পরে আপনার আয়ের প্রমাণপত্র আপনি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমি মতদাতা পরিচয়পত্রের জন্য কিভাবে আবেদন করতে পারি? মতদাতা হওয়ার জন্য আপনাকে আবেদনপত্র 6 ভরতে হবে। আবেদন স্বীকার হয়ে যাওয়ার পরে আপনার নাম মোটমাট তালিকায় তালিকাভুক্ত হয়ে যাবে। আমরা কি মতদাতা পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাস শুধু কিছু সাধারণ ধাপ পুরো করতে হবে। স্টেপ 1, ভারতের নির্বাচন আয়োগের আধিকারিক ওয়েবসাইটে যান। স্টেপ 2, এখন ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোস্টালে ক্লিক করুন। স্টেপ 3, তারপরে অ্যাপ্লাই অনলাইন ফর রেজিস্ট্রেশন অফ নিউ ভোটার্সে ক্লিক করুন। স্টেপ 4, বিশদ লিপিবদ্ধ করুন আর প্রয়োজনীয় দস্তাবেজ আপলোড করুন। স্টেপ 5, তারপর অবশেষে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করে আপনাকে নিবন্ধভুক্ত ইমেলে একটা নিজস্ব ভোটার্স আইডি লিঙ্ক পাঠানো হবে। এটা দিয়ে আপনি আপনার মতদাতা পরিচয়পত্র আবেদনের স্ট্যাটাস জেনে নিতে পারেন। আবেদন করার কতদিন পরে আমি আমার মতদাতা পরিচয়পত্র পেয়ে যাব? আপনি আপনার আবেদনের তিথির 1 মাসের মধ্যে মতদাতা পরিচয়পত্র পেয়ে যাবেন। মতদাতা পরিচয়পত্রের আবেদনের জন্য আমাদের কি কি দস্তাবেজ প্রয়োজন হবে? এর জন্য আপনাকে একটা পাসপোর্ট আকারের ছবি, একটা পরিচয়পত্র আর একটা ঠিকানা প্রমাণপত্রের প্রয়োজন হবে। আমি ডিজিটাল লকারসের সম্বন্ধেও শুনেছি, আপনি কি আমাদের ওটার লাভ সম্বন্ধে কিছু বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ডিজিটাল লকার সরকার দ্বারা জারি ডকুমেন্টসগুলোকে অ্যাক্সেস করার জন্য একটা সুরক্ষিত পথ। এটা আধার দ্বারা প্রদত্ত প্রমাণিকতা পরিষেবাকে ব্যবহার করে। এটা প্রাকৃতিক দস্তাবেজের ব্যবহারকে সমাপ্ত করে আর সরকারি সংস্থানে ভেরিফাইড ইলেকট্রনিক ডকুমেন্টসের অংশীদারিত্ব সক্ষম করে তোলে। এটা নাগরিকদের জন্য একটা সমর্পিত ই স্টোরেজ জায়গা প্রদান করে, যেটা ওদের আধার সংখ্যার সঙ্গে যুক্ত থাকে। এটা সরকারি বিভাগে আর সংস্থানে কাগজের কারণ হওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ খরচকে কম করে। এটা সময় আর পরিশ্রমকে কম করে, কারণ এর জন্য ডকুমেন্টসে যে কোনো জায়গায় যে কোনো সময় ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে। ডিজিটাল লকারে সাইন আপ করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়?
আপনার আধার সংখ্যা আর ওর সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের প্রয়োজন হবে। আমরা ডিজিটাল লকার কিভাবে তৈরি করতে পারি? সাইন আপের জন্য ডিজিটাল লকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সাইন আপ বাটনে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইল নম্বর এন্টার করুন আর কন্টিনিউ বাটনকে টিপুন। আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি এন্টার করুন আর ভেরিফাই বাটন টিপুন। এরপরে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড এন্টার করুন আর সাইন আপ বাটনকে ক্লিক করুন। আপনার আধার নম্বর এন্টার করুন আর সাবমিট বাটন টিপুন। ওটিপি এন্টার করুন আর ভেরিফাই বাটন নির্বাচন করুন। তারপরে নিজের মজুদ ডকুমেন্টসগুলোকে অনলাইন দেখার জন্য ড্যাশবোর্ডকে দেখুন। আপনি যে কোনো ইমেল আইডিতে আপনার ডকুমেন্ট শেয়ার করতে পারেন। আপনি আপলোড করা ডকুমেন্টসে ই সাইনও করতে পারেন, যেটা ডকুমেন্টসে অফিসিয়াল হস্তাক্ষরের রূপে ব্যবহার করা যেতে পারে। ব্যাংকিং ও একটা জরুরি নাগরিক কেন্দ্রীয় পরিষেবা। এই পরিষেবা উপভোক্তাদের আর্থিক পরিষেবা উপলব্ধ করায়, যার মধ্যে লোকে নিজের জীবন উন্নত করছে। বর্তমানে ব্যাংকের পরিষেবা আধুনিক হয়ে চলেছে, যেটা উপভোক্তাদের আকর্ষিত করার সঙ্গে সঙ্গে সাহায্য করছে। আপনাকে শুধুমাত্র কিছু সহজ ধাপ থেকে বেরোতে হবে। স্টেপ ওয়ান, আপনাকে এটা স্থির করতে হবে যে আপনি কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে চান, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অথবা রেকারিং অ্যাকাউন্ট। স্টেপ টু, নিজের পছন্দের যে কোনো ব্যাংকে গিয়ে ব্যাংক অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করা। স্টেপ থ্রি, তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রাথমিক ফর্ম ভরুন। স্টেপ ফোর, নিজের ব্যাংক অ্যাকাউন্ট খোলাবার জন্য রেফারেন্সেস দিন। স্টেপ ফাইভ, তারপর সেই ফর্মটা জরুরি দস্তাবেজের সঙ্গে জমা দিন। স্টেপ সিক্স, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম ব্যাংক পদাধিকারীর দ্বারা যাচাই করা হবে। স্টেপ সেভেন, পরিশেষে আপনাকে নিজের নতুন অ্যাকাউন্টে প্রারম্ভিক রাশি জমা করাতে হবে। স্টেপ এইট, সর্বশেষে আপনি নিজের পাসবুক, ডেবিট কার্ড আর ইন্টারনেট ব্যাংকিং এর বিবরণ একত্র করতে পারেন। আপনি কি সবিস্তারে বলতে পারেন যে আমরা ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা লাভ কিভাবে গ্রহণ করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে। এখন এসবিআই অনলাইন ইন্টারনেট ব্যাংকিং আরম্ভ করার জন্য প্রথমে আপনাকে এসবিআই এর শাখাতে যেতে হবে আর অনলাইন ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধার জন্য নিবন্ধন করতে হবে। তারপর আপনাকে আপনি ডাক মারফত অনলাইন এসবিআই কে প্রথমবার লগ ইন করার বিবরণ পাবেন। তারপরে আপনাকে একটা নতুন ইউজার আইডি, নতুন লগ ইন পাসওয়ার্ড আর প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে অনলাইন এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এর আধিকারিক ওয়েবসাইট www.onlinesbi.com এ যান আর লগ ইন বাটন ক্লিক করুন। তারপর কিছু বার্তার সঙ্গে একটা নতুন পেজ খুলবে। আপনি সেই বার্তাটাকে মনোযোগ সহকারে পড়ে নিন, তারপরে কন্টিনিউ টু লগ ইন বাটন টিপুন। তারপর একটা নতুন পেজ খুলবে, যার উপরে আপনাকে এসবিআই দেওয়া আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তারপর লগ ইন বাটন চয়ন করুন। তারপরে আপনি আপনার আবার নিজের পছন্দের ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করুন আর সেভ করে দিন। সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পছন্দের প্রোফাইল আর পাসওয়ার্ড তৈরি করতে হবে আর লিপিবদ্ধ করতে হবে। এইভাবে আপনার ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা আরম্ভ হয়ে যাবে। আপনি প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ PMJDY সম্পর্কে নিশ্চয় শুনেছেন, যেটা কিনা বিত্তীয় অন্তর্ভুক্তির জন্য একটা জাতীয় মিশন। এই জনধন যোজনার উপযোগটা কি? জনধন এটা নিশ্চিত করে যে আমাদের সস্তার মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদান করা, যেমন ব্যাংকিং পরিষেবা, সঞ্চয় আর জমা অ্যাকাউন্ট, পাঠানো অর্থ, ক্রেডিট, বীমা আর পেনশন। কোন ব্যাংক থেকে আমরা এই পরিষেবা পেতে পারি? এর জন্য আমরা যে কোনো ব্যাংকের শাখা,
অথবা ব্যবসা সংবাদদাতা অথবা ব্যাংক মিত্র অ্যাকাউন্টে গিয়ে শূন্য অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলাতে পারি। যদি অ্যাকাউন্ট হোল্ডার চেকবুক নিতে চায় তাহলে তাকে ন্যূনতম রাশির মানদণ্ড পুরো করতে হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট খোলার জন্য কোন দস্তাবেজের প্রয়োজন হয়? আপনার শুধুমাত্র আধার নম্বরের প্রয়োজন হবে। যদি আপনার ঠিকানা পাল্টে গিয়ে থাকে তাহলে বর্তমান ঠিকানার জন্য আপনার সপ্রমাণ সার্টিফিকেটই যথেষ্ট। যদি আধার নম্বর না থাকে তাহলে যে কোনো আধিকারিক হিসেবে বৈধ দস্তাবেজ প্রয়োজন হবে, যেমন মতদাতা প্রমাণপত্র, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট অথবা নারেগা কার্ড। যদি এই দস্তাবেজে আপনার ঠিকানা থাকে তাহলে আপনার পরিচয় আর ঠিকানা দুটোরই কাজ করবে। এই দস্তাবেজ ছাড়া অন্য কোনো দস্তাবেজও কি লাগাতে হবে? যদি কারুর কাছে এইগুলোর মধ্যে থেকে কোনো একটা বৈধ দস্তাবেজ না থাকে কিন্তু সে ব্যাংক দ্বারা লো রিস্ক কম ঝুঁকি শ্রেণীতে থাকে, নিম্নলিখিত যে কোনো একটা দস্তাবেজ জমা করে ব্যাংকে নিজের অ্যাকাউন্ট খোলাতে পারে। যেমন কেন্দ্রীয় রাজ্য সরকার বিভাগ, সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, সর্বজনীন শাখা উদ্যোগ, তপশিলি বাণিজ্যিক ব্যাংক আর সর্বজনীন আর্থিক প্রতিষ্ঠান দ্বারা জারি করা আবেদকের ছবি লাগানো পরিচয়পত্র, রাজপত্র অধিকারী দ্বারা একটা পত্র যার উপরে ব্যক্তি ছবি যথাবত প্রমাণিত। আপনি কি আমাদের পিএমজেডিওয়াই যোজনার লাভের সম্বন্ধে জানাতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। এই যোজনা জমা রাশির সুদ উপলব্ধ করায়, 1,00,000 টাকার দুর্ঘটনা বিমা দেয়, কোনো ধরনের ন্যূনতম রাশির প্রয়োজন হবে না। এটা 30,000 টাকা জীবন বিমাও উপলব্ধ করায়, যেটা লাভার্থী মৃত্যুর পশ্চাৎ সত্তার্থী সব শর্ত পুরো করার পরে পেয়ে যায়। ভারতের যে কোনোখানে সহজভাবে টাকা পয়সা পাঠানো যায়। 5,000 টাকার ওভারড্রাফট সুবিধে প্রতিটি ঘরে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে উপলব্ধ আছে, বিশেষভাবে এইটা বাড়ির মহিলা এটা পায়। সরকারি যোজনার লাভার্থী এই অ্যাকাউন্টে প্রত্যক্ষ হস্তান্তরণের মাধ্যমে লাভ পেয়ে যাবে। 6 মাস পর্যন্ত অ্যাকাউন্ট সন্তোষজনকভাবে সঞ্চালনের পরে ওভারড্রাফট সুবিধার অনুমতি দেওয়া হবে। পেনশন আর বিমা উৎপাদনগুলো পাওয়া। পিএমজেডিওয়াই এর অধীনে ব্যক্তিগত দুর্ঘটনা বিমার দাবির পরিষদ তৎক্ষণাৎ করে দেওয়া হবে। যদি রূপে কার্ড ধারক কোনো ব্যাংকের শাখা, ব্যাংক মিত্র, এটিএম, পিওএস, ই কম ইত্যাদিতে কমপক্ষে একটা সফল ফাইন্যান্সিয়াল অথবা নন ফাইন্যান্সিয়াল লেনদেন যেন করে থাকে। এইভাবে লোকেদের বিমা সুবিধা থেকে সচেতন থাকা উচিত। জীবন বিমা পলিসি বিমা কোম্পানির সঙ্গে এক ধরনের চুক্তি, কন্ট্রাক্ট। প্রিমিয়াম দেওয়ার বদলে বিমা কোম্পানি বিমাকৃতের মৃত্যুতে স্বত্বভোগীকে এককালীন টাকা প্রদান করে, যাকে মৃত্যুলাভ বলা হয়। এই পরিষেবা কি অনলাইন উপলব্ধ আছে? হ্যাঁ, এর অনলাইন পোর্টালের সাহায্যে জীবন বিমা পলিসি কেনা যায়। আপনি কি আমাকে অনলাইন জীবন বিমা পলিসি প্রাপ্ত করার সম্বন্ধে সবিস্তারে জানাতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। এলআইসির ই টার্ম প্রাপ্ত করার জন্য আপনাকে এই সব স্টেপস ফলো করার দরকার হবে। স্টেপ 1, সবার আগে www.licindia.in এ যান। স্টেপ 2, বাই অনলাইন বেছে নেওয়ার পরে ই টার্মকে বেছে নিন। তারপরে নিজের সুনিশ্চিত টাকার পলিসির মেয়াদ বেছে নিন। লক্ষ্য রাখুন, পলিসি টার্ম সেই মেয়াদ যার পরে আপনি সুরক্ষা টাকা চান। পলিসি ধারকের দুর্ভাগ্যপূর্ণ মৃত্যুর পরে বিমার টাকা মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে। তারপরে কিছু সাধারণ তথ্যাদি জানান, যেমন নাম, বয়স, লিঙ্গ, যোগ্যতা ইত্যাদি।
তারপরে একটা প্রিমিয়াম ক্যালকুলেটর চয়নিত প্যারামিটারের প্রিমিয়াম গণনা করবে। বিমা কিস্তি, বয়স, লিঙ্গ, পলিসি মেয়াদ, সুনিশ্চিত টাকা, স্বাস্থ্য, তামাক সেবনের উপর নির্ভর করবে। 50 লক্ষের বেশি সুনিশ্চিত রাশিতে অধূমপায়ী ব্যবহারকারীর জন্য বিমার দর কম হয়। তারপর বার্ষিক, মাসিক, ত্রৈমাসিক অথবা অর্ধবার্ষিকের মধ্যে থেকে যে কোনো প্রিমিয়াম পেমেন্ট মোড বেছে নিন। www.licindia.in এ অনলাইন ফর্ম ভরুন আর অনলাইনের কিস্তির টাকা প্রদান করুন। স্টেপ 8, অনলাইন প্রদানের পরে ইলেকট্রনিক রসিদ নিশ্চয়ই রাখবেন। অন্য কোনো বিমা সরকারের দিক থেকে কি প্রদান করা হয়েছে? হ্যাঁ, সরকার অটল পেনশন যোজনা প্রদান করেছে, যার মধ্যে গরিব বর্গের লোকেরা নিজের বৃদ্ধ অবস্থার জন্য কিছু টাকা পয়সা জমা করে রাখতে পারে আর গ্যারান্টেড মাসিক পেনশন প্রাপ্ত করতে পারে। এই যোজনার অধীনে গ্রাহককে 60 বছর বয়সের পরে যোগদান ধন আর শর্তাবলী অনুযায়ী পেনশন প্রাপ্ত হবে। আমি অটল পেনশন যোজনার জন্য কিভাবে আবেদন করতে পারি? আপনি এই যোজনার জন্য ব্যাংক ওয়েবসাইট আর অন্য কিছু ওয়েবসাইটে অনলাইন উপলব্ধ একটি গ্রাহক ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন। যেমন আপনি যদি ব্যাংক থেকে আবেদন করছেন তাহলে এই ধাপ অনুসরণ করুন। স্টেপ 1, প্রথমে যে কোনো ওয়েবসাইট থেকে অটল পেনশন যোজনার গ্রাহক ফর্ম ডাউনলোড করুন অথবা ব্যাংক থেকে নিয়ে নিন। স্টেপ 2, ফর্ম ভরুন আর এটা লক্ষ্য রাখবেন যে সমস্ত তথ্যাদি জানানো হচ্ছে সেগুলো সঠিক আর সত্য। স্টেপ 3, ফর্মের সঙ্গে আধার কার্ডের প্রতিলিপি নিশ্চয়ই লাগাবেন। স্টেপ 4, তারপর আপনি 60 বছর বয়সের যে পেনশনটা নিতে চান সেটা বেছে নিন। তারপর আপনি জানতে পারবেন যে আপনাকে প্রতি বছরে কত প্রিমিয়াম দিতে হবে। স্টেপ 5, তারপরে নিজের সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা লিখুন। যদি আপনার কাছে আপনার সেভিংস অ্যাকাউন্টের নম্বর নেই তাহলে আপনি এটাকে সামান্য শাখায় অথবা জনধন যোজনার অধীনে খুলতে পারেন। স্টেপ 6, বেছে নেওয়া পেনশনের অধীনে প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে নিজে নিজে প্রিমিয়াম কেটে নেওয়া হবে। এর সম্মতি আপনাকে যোজনার জন্য ভরা ফর্মে দিতে হবে। স্টেপ 7, এই সমস্ত ভরে নেওয়ার পরে আপনি আপনার ব্যাংক অধিকারীকে জিজ্ঞেস করতে পারেন যে এই ফর্মের সঙ্গে অন্য কোনো দস্তাবেজ চাই কি না। তিনি আপনাকে সমস্ত লৌকিকতা পূরণ করতে সাহায্য করবেন। এই যোজনার জন্য আবেদনকারী ব্যক্তির আয়ুসীমা কি? 18 থেকে 60 বছর। সরকার উচ্চ ঝুঁকির কাজ করে এমন বর্গ যেমন মেকানিক, মজদুর, খুব বেশি ভ্রমণ করে এমন ট্রাক চালকদের প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা অর্থাৎ PMJJY এর অধীনে দুর্ঘটনা বিমা প্রদান করা হয়। আমি এই যোজনাতে এনরোল কিভাবে হতে পারি? আপনি কিছু সহজ পদক্ষেপ পালন করে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অনলাইন তালিকা ভুক্ত হতে পারেন। প্রথমে আপনার নিজের SBI ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করুন। সফলভাবে লগ ইন করার পরে সোশ্যাল সিকিউরিটি স্কিমস লিঙ্কে ক্লিক করুন। তারপর একটা নতুন পেজ খুলে যাবে যেখানে আপনাকে আপনার যোজনা আর আপনার অ্যাকাউন্ট নম্বর বেছে নিতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপরে CIF নম্বর বেছে নিন আর সাবমিটকে ক্লিক করুন। এরপরে একটা অনলাইন আবেদন ফর্ম খুলে যাবে যেখানে আপনি কিছু সাধারণ তথ্যাদি আর মনোনীত ব্যক্তির তথ্য জানাতে হবে। কিছু তথ্যাদি যেমন নাম, ঠিকানা ইত্যাদি আগেই লিখেছেন। সমস্ত তথ্য লেখার পরে এন্টার বাটন টিপুন। এরপরে আপনি একটা সফল তালিকাভুক্তির বার্তা দেখবেন আর আপনাকে একটা রেফারেন্স সংখ্যা প্রদান করা হবে।
আপনি স্ট্যাটাস ট্যাব ব্যবহার করে নিজের অনলাইন আবেদনের অবস্থানও দেখতে পারেন। আপনি কি অনুগ্রহ করে আমাদের এই যোজনার লাভ নেওয়ার জন্য নির্ধারিত আয়ুসীমা সম্বন্ধে জানাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই যোজনার আয়ুসীমা হল 18 থেকে 70 বছর। সরকার কি বরিষ্ঠ নাগরিকদের জন্যও এমন কোনো বীমা যোজনা প্রদান করে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন্দ্রীয় ক্যাবিনেট বয়স্ক লোকেদের জন্য বরিষ্ঠ পেনশন বীমা যোজনা 2017 VPBY কে মঞ্জুরি দিয়েছে। 18% প্রতি বছর রিটার্নের গ্যারেন্টির দরে এই যোজনার 10 বছরের জন্য পেনশন প্রদান করবে। অনুগ্রহ করে আমাদের এই যোজনা সম্পর্কে আরো কিছু বলুন। এই যোজনা 10 বছর পর্যন্ত পাকাপাকিভাবে পেনশনের আশ্বাস দেয়। এই যোজনার উদ্দেশ্য হল 60 বছরের আয়ুর ব্যক্তিদের আর্থিক সুরক্ষা প্রদান করা। বরিষ্ঠ পেনশন বীমা যোজনার অধীনে ন্যূনতম পেনশন 500 টাকা আর সর্বাধিক 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। LIC বরিষ্ঠ পেনশন বীমা যোজনাতে লক ইন অবধি 15 বছর। গ্রাহকের কাছে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক হিসেবে পেনশন বেছে নেওয়ার বিকল্প থাকবে। পেনশন সোজা ECS NEFT-র মাধ্যমে পেনশনভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। চেক অথবা ডিমান্ড ড্রাফট জারি করা হবে না। LIC থেকে প্রাপ্ত সামান্য পেনশনে কর লাগু আছে, কিন্তু বিশিষ্ট পেনশন বীমা যোজনার অধীনে দেওয়া প্রিমিয়ামটাকে ধারা 80C-র অধীনে ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে। পলিসি ধারক 3 বছরের পুরো হওয়ার পরে ঋণের লাভ নিতে পারে। খরিদমূল্যের 75% রাশি উচ্চতম সম্ভাবিত ঋণের রাশি হবে। পেনশন ভোগীর মৃত্যুর পরে মনোনীত ব্যক্তি অর্পিত রাশি ফেরত পাবে। এমনকি কোনো পরিষেবা সরকার দ্বারা উপলব্ধ করানো হয়েছে যেটা আমাকে আমার ভূমি বিবরণের তথ্যাদি জানার অনুমতি দেয়? হ্যাঁ, কেন্দ্রীয় আর রাজ্য সরকার ভূমি বিবরণকে অনলাইন করার প্রচেষ্টায় রয়েছে। ভারতের রিয়েল এস্টেট ক্ষেত্রে অধিক স্বচ্ছতা আনার জন্য কয়েকটা রাজ্য আগে থেকে নিজের ভূমি লেখ্যগুলোকে কম্পিউটারাইজ করে দিয়েছে। এটা তো খুব ভালো কথা। এই পরিষেবাটাকে আমি কিভাবে প্রাপ্ত করতে পারি? আপনাকে শুধুমাত্র কিছু পদক্ষেপ পালন করার প্রয়োজন হবে। সবথেকে আগেই নিজের রাজ্যের ওয়েবসাইটে যান। উদাহরণস্বরূপ, যদি আপনার ভূমি উত্তরপ্রদেশে থাকে, তাহলে আপনাকে www.bhulek.up.nic.in লিঙ্কে যেতে হবে। স্টেপ টু, তারপরে আপনি সেই জেলা বেছে নিন যেখানে আপনার ভূমি আছে। ধরে নিন আপনি তালিকা থেকে গৌতম বুদ্ধ নগর বেছেছেন। স্টেপ থ্রি, এরপরে তহসিল অথবা রাজস্ব মণ্ডল বেছে নিন যার অধিকার ক্ষেত্রে ওই ভূমি আসে। তহসিলের তালিকা থেকে গৌতম বুদ্ধ নগরকে বেছে নিন। এরপরে নিজের গ্রামের এলাকা বাছুন। ধরুন আপনার ভূমি আট্টা গুজরাতে আছে। রাজস্ব লেখ্যতে উল্লিখিত জমি নম্বর প্রদান করে এখন ভূমির তথ্যাদি প্রাপ্ত করা যাবে, যা সহজেই অনলাইনে পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ ধরে নিন আমাদের ব্যাপারে এটা 67। আবার 67 এন্টার করে সার্চ বাটন টিপুন। আপনাকে অধিক তথ্য যেমন খসড়া আর খাতায় ভরতে হবে। যদি আপনার জমি সংখ্যাতে অধিক ভাগিদারি থাকে, তাহলে সাইট আপনার তথ্য খোঁজ করবে। অবশেষে নীল বক্সে ক্লিক করুন, যার পরে আপনি তথ্য দেখতে পারবেন। আমি ছাত্রবৃত্তির জন্য আবেদন করতে চাই, তাহলে কি আপনি সরকার দ্বারা এমন কোনো পরিষেবা সম্বন্ধে জানাতে পারবেন যেটা ছাত্রবৃত্তি সংক্রান্ত ব্যাপারে কাজ করে? হ্যাঁ, নিশ্চয়ই। রাষ্ট্রীয় ছাত্রবৃত্তি পোর্টাল অর্থাৎ NSP একমাত্র সমাধান যার মাধ্যমে ছাত্রবৃত্তি সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। এই পরিষেবাগুলো হল ছাত্র আবেদনপত্র, আবেদনের রসিদ, প্রক্রিয়াজাতকরণের সঙ্গে ছাত্রবৃত্তির সম্মতি,
ছাত্রদের বিভিন্ন ছাত্রবৃত্তি বিতরণ। রাষ্ট্রীয় ছাত্রবৃত্তি পোর্টালকে রাষ্ট্রীয় ই গভর্নেন্স যোজনার হিসেবে একটা মিশন মোড প্রজেক্টের রূপে নেওয়া হয়েছে। বর্তমানে এনএসপিতে 9টা মন্ত্রক, বিভাগ আর 21টা নিবন্ধভুক্ত যোজনা রয়েছে। এই প্রবর্তনের উদ্দেশ্য হল সরলীকৃত, বিশেষ কার্য উন্মুখ, ব্যাখ্যাযোগ্য, উত্তরদানকারী আর স্বচ্ছ স্মার্ট ব্যবস্থা। এটা ছাত্রবৃত্তির আবেদনকে তাড়াতাড়ি আর কার্যকর নিষ্পত্তিকে সুনিশ্চিত করে আর কোনো অসুবিধে ছাড়া ফান্ড লাভার্থীর অ্যাকাউন্টে পৌঁছে যায়। এই পোর্টালটা ব্যবহার করে আমি কিভাবে ছাত্রবৃত্তির জন্য আবেদন করতে পারি? এটা খুব সহজ, আপনাকে শুধুমাত্র কিছু পদক্ষেপ পালন করার প্রয়োজন হবে। প্রথমে রাষ্ট্রীয় ছাত্রবৃত্তি পোর্টাল http://scholarships.gov.in/newstudentregfrm.e যান, আর তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজের মাধ্যমে নিজের নিবন্ধীকরণ করান। সিস্টেম দ্বারা দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদন ভরুন, তারপর সাবমিটকে ক্লিক করুন। সেভ করার পরে আপনি একটা স্থায়ী আইডি পাবেন। তারপরের তথ্যাদিকে ভরার জন্য নিজের স্থায়ী আইডি আর জন্মতিথি ভরুন। নিবন্ধীকরণ আর অনলাইন আবেদনপত্র জমা করার পরে একটা স্থায়ী নিবন্ধীকরণ আইডি তৈরি হয়ে যায়, যার মাধ্যমে আবেদনের স্টেটাস আর নবীকরণের জন্য ব্যবহার করা হয়। আমি কি আবেদনপত্র জমা করার পরে নিজের তথ্য সম্পাদন করতে পারি? না, যতক্ষণ পর্যন্ত ছাত্রবৃত্তির প্রক্রিয়া পুরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার তথ্য পাল্টাতে পারবেন না। আমি ভবিষ্যতে নিজের ছাত্রবৃত্তির নবীকরণ কিভাবে করতে পারি? ছাত্রবৃত্তির নবীকরণের জন্য আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সংখ্যা আর জন্মতিথি, যেটার সাহায্যে আপনি গত বছরে নিবন্ধীকরণ করেছিলেন, সেগুলো প্রয়োজন হবে। আপনি ফরগট রেজিস্ট্রেশন আইডিতে ক্লিক করে নিজের আইডি আবার পেতে পারেন। এইভাবেই ই হাসপাতাল সরকার দ্বারা প্রদান করা সবথেকে গুরুত্বপূর্ণ পরিষেবার মধ্যে থেকে একটা। এটা আইসিটি সমাধানের ভিত্তিতে হাসপাতাল ব্যবস্থাপনা প্রণালী, যেটা বিশেষভাবে সরকারি ক্ষেত্রের হাসপাতালের জন্য। আপনি কি এমন কিছু হাসপাতালের নাম বলতে পারেন যেগুলো প্রণালীর অনুযায়ী সুবিধে প্রদান করছে? পোর্টালে হাসপাতালের সূচি আছে, যার মাধ্যমে রোগীরা অনলাইন নিযুক্তি বুক করতে পারে। রোগীর নিবন্ধীকরণের জন্য অনলাইন নিবন্ধীকরণ প্রণালী অর্থাৎ ওআরএস বিকশিত করা হয়েছে। এটা একটা অনলাইন পোর্টাল যেখানে আধারধারক নাগরিকেরা ভারতের বিভিন্ন রাজ্যের আর কেন্দ্রশাসিত রাজ্যের হাসপাতালগুলোতে নিযুক্তির জন্য নিবন্ধিত করতে পারে। ই হাসপাতাল দ্বারা আর কি কি পরিষেবা প্রদান করা হয়? এই পরিষেবার মাধ্যমে যে কোনো সরকারি হাসপাতালে ওপিডিতে নিযুক্তি, পরীক্ষাগারে রিপোর্ট আর রক্তের উপলব্ধতার তথ্যাদি অনলাইন হয়ে গেছে, আর এটা খুবই সহজ। আমি কি এর সাহায্যে নিজের স্ত্রীর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এর জন্য কিছু পদক্ষেপ মানতে হবে। স্টেপ ওয়ান, সবার আগে http://ors.gov.in/copp-appointment.jsp পোর্টালে যান। তারপরে রোগীর আধার সংখ্যা লিখুন। যদি রোগীর মোবাইল নম্বর UIDAI এর সঙ্গে নিবন্ধীকরণ করা আছে, তাহলে UIDAI থেকে SMS দ্বারা এক সময়ের পিন OTP পাঠানো হবে। ওপিডি নিবন্ধীকরণের জন্য আধারধারককে UIDAI তে নিজের KYC দাতাকে হাসপাতালের সঙ্গে অংশী করার জন্য অনুমতি দিতে হবে। যদি তার মোবাইল নাম্বার UIDAI এর সঙ্গে নিবন্ধীকরণ নেই, তাহলে আমাকে কি করতে হবে? এই অবস্থায় আধারের অনুযায়ী রোগীর নাম দেওয়া জরুরি, আর UIDAI এর সঙ্গে জনতাত্ত্বিক প্রমাণীকরণ করার পরে রোগীকে মোবাইল নম্বর
আর অন্যান্য বিবরণ যেমন বয়স ইত্যাদি দেওয়ার অনুরোধ করা উচিত। যদি ব্যবহারকারীর কাছে আধার সংখ্যা না থাকে তাহলে সে অনলাইন নিবন্ধীকরণ কিভাবে করাতে পারে? এই অবস্থায় ব্যবহারকারীকে রোগীর পরিচয় দেওয়ার পরে হাসপাতাল থেকে ওপিডি কার্ড নিতে হয়। তারপরে ব্যবহারকারীকে ওপিডি নিযুক্তির বিস্তারিত এসএমএস দ্বারা স্বীকৃতি দান দেওয়া হয়। আধার নম্বর থেকে নিজে স্বীকৃতি করার পরে সরকারি বিভাগ বেছে নিন যেখানে রোগীকে পরীক্ষার জন্য যেতে হবে। তারপরে নিবন্ধীকরণের তিথি বেছে নিন আর একটা এসএমএস দ্বারা স্বীকৃতি প্রাপ্ত করুন। অবশেষে নেওয়া তিথি অথবা সময় মতো হাসপাতালে যান। আধার প্রতিটি নাগরিকের জন্য ভারত সরকারের দিক থেকে অতি বিশিষ্ট পরিচয় কর্তৃত্বের দ্বারা জারি করা 12 অঙ্কের অদ্বিতীয় পরিচয় সংখ্যা। আমি নিজের আধারের জন্য কিভাবে নিবন্ধীকরণ করাব? আধার কার্ডে নিজেকে নিবন্ধীকরণ করার জন্য কিছু পদক্ষেপ পালন করার প্রয়োজন আছে। স্টেপ ওয়ান, সবার প্রথমে নিবন্ধীকরণ ফর্ম ভরুন। ফর্ম ভরতে যদি আপনার কোনো অসুবিধে হয় তাহলে আপনি নিবন্ধীকরণ অপারেটরের সাহায্য নিতে পারেন। অপারেটর স্থানীয় সহায়তা যেমন গ্রামের অধিকারী, ফিল্ড ইন্সপেক্টর, পরিচয়কর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওস, সিভিল সোসাইটি, আউটরিচ, সিএসওস দের কাছে সাহায্য নিতে আপনাকে পদপ্রদর্শন করতে পারে। আমাদের কি সঙ্গে কোনো দস্তাবেজ নিয়ে যেতে হবে? হ্যাঁ, আপনাকে মূল দস্তাবেজ আর পরিচয়পত্র অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি POI, নিবাস প্রমাণ প্রুফ অফ অ্যাড্রেস POA, জন্মতিথি ডেট অফ বার্থ DOB আর সম্পর্কের প্রমাণ প্রুফ অফ রিলেশন POR এই সমস্ত দস্তাবেজের এক একটা ফটোকপি ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। যদি আপনি এগুলোর মধ্যে থেকে কোনোটার ফটোকপি নিয়ে যাচ্ছেন না তাহলে নিবন্ধীকরণ কেন্দ্র আপনাকে ফটোকপি প্রদান করবে। স্টেপ টু, এরপরে ভেরিফাইং কর্তা POI, POA, DOB, POR এর পরীক্ষা দস্তাবেজ থেকে করবে। তারপরে সত্যাখ্যান করতে সত্যাখ্যান করা দস্তাবেজের ফটোকপির উপরে হস্তাক্ষর আর শিলমোহর লাগাবে। এরপরে নিবন্ধীকরণ অধিকারী নিবন্ধীকরণ ফর্ম থেকে নাম সফটওয়্যারে তালিকাভুক্ত অধিবাসী তিথি দেয়। যদি আপনার ডেটা শনাক্তকারী দ্বারা উদ্ধার করা হয়েছে তাহলে তালিকাভুক্তকরণ অপারেটর বাসিন্দার জনতাত্ত্বিক তথ্যাদিকে পরীক্ষা করে ঠিক করে দেয় অথবা আবার থেকে এটাকে পুরো ভরে। এরপরে নিবন্ধীকরণ অপারেটর কল্যাণ পরিষেবা সঙ্গে যুক্ত সংগঠনের সঙ্গে আপনার তথ্য ভাগ করার জন্য আপনার সম্মতি চাইবে। তদনুসারে অপারেটর ইয়েস নো এর রূপে আপনার প্রতিক্রিয়া জানার জন্য নিবন্ধীকরণ সফটওয়্যারে একটা উপযুক্ত বিকল্প বেছে নেবে। নিবন্ধীকরণ অপারেটরকে এটা পরীক্ষা করতে হবে যে RGI অর্থাৎ জনগণনা অধিকারীরা জনসংখ্যা ব্যাপক নিরীক্ষণের জন্য আপনার বাড়িতে পরিদর্শন করেছে আর আপনাকে NPR রসিদ সংখ্যা TIN দিয়েছে। তারপরে সে নিবন্ধীকরণ সফটওয়্যারে NPR নম্বর দেয়। 5 বছরের কম বয়সের বাচ্চারা এর মধ্যে তালিকাভুক্ত হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, 5 বছরের কম বয়সের বাচ্চাদের ব্যাপারে মা বাবা অথবা অভিভাবকের নাম আর আধার তালিকা সংখ্যা যে কোনো একটা লেখা হবে। NPR নম্বর লেখার পরে তালিকাভুক্তি অপারেটর এটা দেখার জন্যে যে আপনার চোখ অথবা কোনো অঙ্গ নিরুদ্দিষ্ট কি না তার তালিকাভুক্তি কেন্দ্রের অধীক্ষক এটার প্রত্যাখ্যান করে। যদি আপনার কাছে কোনো বায়োমেট্রিক ব্যতিক্রম থাকে এটাকে বায়োমেট্রিক ব্যতিক্রমের রূপে জনতাত্ত্বিক স্ক্রিনেতেও নোট করা হবে। অপারেটর অনুপস্থিত চোখ ইঙ্গিত অথবা অনুপস্থিত আঙুল ইঙ্গিতের সম্বন্ধে বিশদে তথ্য লেখে। এরপরে অপারেটর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি আপনার মজুদ ব্যাংক অ্যাকাউন্টকে নিজের আধারের সঙ্গে যোগ করতে চান
অথবা আপনার আধারের ভিত্তিতে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে চান কিনা। আপনি যদি আর্থিক অন্তর্ভুক্তি যোজনার অংশ হতে রাজি থাকেন, তাহলে অপারেটর এইটার খোঁজ করবে যে আপনার কাছে কোনো ব্যাংকে মজুদ ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না। যদি আপনার কাছে তপশিলি বাণিজ্যিক ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, অপারেটরকে ব্যাংকের নাম, আইএফএসসি কোড আর অ্যাকাউন্ট নম্বরের মতো প্রয়োজনীয় অ্যাকাউন্টের বিশদ জানান। আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট খোলাতে চান, তাহলে অপারেটর তালিকাভুক্তি সফটওয়্যারের উল্লেখ করবে। ভবিষ্যতে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হবে। তারপরে তালিকাভুক্তি অপারেটর ওয়েব ক্যামেরার সাহায্যে আপনার মুখে ছবি তুলবে। আপনার যদি অনুপস্থিত চোখ ইঙ্গিত, অনুপস্থিত আঙুল ইঙ্গিত থাকে, তাহলে এরও ছবি তোলা হবে। এইভাবে তালিকাভুক্ত অপারেটর বায়োমেট্রিক্স আইরিসের তথ্য লিখবে। আর তালিকাভুক্ত অপারেটর বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্টসের তথ্য লিখবে। এরপরে অপারেটর আপনাকে মনিটরে ডেটা দেখাবে, আর প্রয়োজন হয় তাহলে আপনাকে সমস্ত কিছু পড়ে শোনাবে, যাতে এটা সুনিশ্চিত করা যায় যে সমস্ত কিছু তথ্যাদি সবকিছু ঠিক আছে। আপনি যদি ডেটাতে কোনো ধরনের সংশোধন চান, তাহলে তালিকাভুক্তি অপারেটরকে তালিকাভুক্তি ক্লায়েন্ট গ্রাহক সফটওয়্যারে সংশোধন করতে হবে। এই ধরনের সংশোধনের জন্য কি কোনো দস্তাবেজের প্রয়োজন হয়? হ্যাঁ, পদবীর মতো বড় সংশোধনের জন্য তালিকাভুক্তি অপারেটর দস্তাবেজ সংখ্যা আপনার কাছে চাইবে। তালিকাভুক্তি অপারেটর সেই আধারের জন্য স্বীকৃতি দান আর সাইন অফের জন্য নিজের ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে, যেটা আধার তালিকাভুক্তি ক্লায়েন্টে গ্রহণ করে নেওয়া হয়। তালিকাভুক্তি এজেন্সির অধীক্ষকের আঙুলে ছাপ প্রয়োজন হতে পারে। যদি কোনো অপবাদ যেমন আঙুল অথবা চক্ষুহীনতা, আর যদি বায়োমেট্রিক্সের গুণমান ভালো না হয়, তখন ফোর্স ক্যাপচার বিকল্পের ব্যবহার করা হয়। পরিচয়কর্তার আধারে তালিকাভুক্তির ব্যাপারে পরিচয়কর্তাকে নিজের আঙুলে ছাপ দিয়ে সাইন অফ করে এইটা নিশ্চিত করতে হয় যে গ্রহণ করা সমস্ত তথ্য একেবারে ঠিক। যদি পরিচয়কর্তা তালিকাভুক্তির সময় নিজে উপস্থিত না থাকে, তাহলে তালিকাভুক্তির দিনের শেষ পর্যন্ত পরিচয়কর্তা দ্বারা সত্যাখ্যান করা যায়। এইভাবে পরিবারের মুখ্য অর্থাৎ এইচওএফ ভিত্তিক তালিকাভুক্তির ব্যাপারে পরিবারের মুখ্যকে তার আঙুলের ছাপ দিয়ে সাইন অফ করতে হবে, এটা সুনিশ্চিত করার জন্য যে এই গ্রহণ করা তথ্য একেবারে ঠিক। অবশেষে অপারেটরকে আপনার দ্বারা অনুরোধ করা ভাষা বেছে নিতে হবে, যার মধ্যে ছাপানো রসিদে ঘোষণা পাঠ ছাপানো হবে। তারপরে অপারেটর স্বীকৃতি রসিদ আর একটা A4 আকারের কাগজে সম্মতি ফর্ম প্রিন্ট করবে। অপারেটরকে কেন্দ্র থেকে প্রাপ্ত কাগজ তাকে ছিঁড়ে ফেলতে হবে। অপারেটর স্লিপে স্বাক্ষর করবে আর আপনাকে দেবে। তারপরে আপনাকেও সম্মতি ফর্মে স্বাক্ষর করতে হবে আর অপারেটরকে ফিরিয়ে দিতে হবে। যদি বাসিন্দার 5 বছরের কম বয়সের বাচ্চা থাকে, তাহলে বাচ্চার মা, বাবা, অভিভাবক যাদের তালিকাভুক্তির আইডি সফটওয়্যারে গ্রহণ করা হয়েছিল, সম্মতি ফর্মে স্বাক্ষর করতে হবে। POA, POI আর DOB প্রমাণের সঙ্গে সম্মতিপত্রকে নিবন্ধরক্ষক রেজিস্ট্রার দ্বারা নির্ধারিত কার্যপ্রণালী অনুসারে জমা করা হয়। এটা ভালো, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আধার সংখ্যা প্রাপ্ত করার পরে ডেটাতে কি ধরনের পরিবর্তন করা যায়? নিশ্চয়ই, যদি বাসিন্দাদের কোনো ধরনের জনতাত্ত্বিক অথবা বায়োমেট্রিক্স ডেটাকে আপডেট করানোর প্রয়োজন হয়, তাহলে তারা আপডেট তালিকাভুক্তির প্রণালীর অনুযায়ী করতে পারেন। এই প্রণালী নতুন তালিকাভুক্তির সমান আর আমি প্রণালীর ব্যাখ্যা করছি। এই প্রক্রিয়া ক্যাপচারিং বাসিন্দা জনতাত্ত্বিক ডেটা থেকে আরম্ভ হয়। এটা করার জন্য আপনাকে মেনু বাটনে ক্লিক করতে হবে, তারপরে লাইফ সাইকেল চেঞ্জেসে ক্লিক করতে হবে, আর তারপরে আপনাকে আপডেট রেসিডেন্স ইনফরমেশনের বিকল্প বাছতে হবে।
এখানে প্রথম পদক্ষেপ হল আধার সংখ্যার বাসিন্দার নাম ভরতে হবে। এটা মনে রাখতে হবে যে আপডেট তালিকাভুক্ত আরম্ভ করার জন্য আধার সংখ্যা আর বাসিন্দার নাম প্রয়োজন। এনপিআরও একটা আবশ্যক ক্ষেত্র, কিন্তু যদি এটা উপলব্ধ নেই তাহলে আপনি নট গিভেন চেকবক্সটা বেছে নিতে পারেন। যদি বাসিন্দা নবজাত হয় তাহলে অনুগ্রহ করে চেকবক্সে দ্য মাইনার ইজ লেস দ্যান ফাইভ ইয়ার্স ওল্ডটা বেছে নিন। যদি বাসিন্দার নিজের বায়োমেট্রিক্স ডেটা আপডেট করার প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে আপডেট বায়োমেট্রিক ডিটেলসের চেকবক্সটা বেছে নিন। পরবর্তী ধাপে নাম সংশোধন করতে পারেন। নাম একটা অনিবার্য ক্ষেত্র যার মধ্যে যদিও কোনো সংশোধনের প্রয়োজন নেই তাও ভরা যায়। নাম সংশোধন করার জন্য অপারেটরকে নিউ নেম টেক্সট বক্সের কাছে দেখা যায়, এডিট আইকনে ক্লিক করতে হবে, এটা একটা নতুন নামের বক্স তৈরি করে দেবে। নাম যে কোনো ধরনের সংশোধনের জন্য যে কোনো দস্তাবেজ যেমন পরিচয়পত্রের প্রমাণ অর্থাৎ সত্যাখ্যানের জন্য পিওআই এর সঙ্গে নামের মিলান হওয়া প্রয়োজন। পরবর্তী পদক্ষেপ হল নিজের তথ্যে সংশোধন করা। এই অংশে লিঙ্গ আর বয়স অথবা ডিওবিতে সংশোধন সম্মিলিত আছে। এডিট আইকনে ক্লিক করে এটাকে ঠিক করা যায় যেটা তার সম্বন্ধিত ক্ষেত্রকে সক্ষম করায়। পরবর্তী ধাপে সম্পর্কের তথ্যতে সংশোধন করা সম্মিলিত আছে। মজুদ সম্পর্ক বিশদকে সম্পর্ক বিভাগের হেডার বারের ডান দিকে রাইট অথবা উপলব্ধ এডিট আইকনে ক্লিক করে ঠিক করা যায়। অপারেটর দ্বারা মোবাইল আর ইমেল ক্ষেত্রকে ছেড়ে এডিটে ক্লিক করার পরে সম্পর্ক বিভাগের অন্তর্গত সবকটা ফিল্ড সক্ষম হয়ে যাবে। এটা অপারেটরের লক্ষ্য রাখা উচিত যে এই সমস্ত ক্ষেত্র ঠিকভাবে ভরা হয়েছে। ঠিকানা ফিল্ডে যে কোনো পরিবর্তন সত্যাখ্যানের জন্য ঠিকানার প্রমাণপত্র যেমন একটা বৈধ দস্তাবেজের সঙ্গে সমর্থিত হওয়া উচিত অর্থাৎ সত্যাখ্যানের জন্য পিওএ। বাসিন্দার মোবাইল নম্বর অথবা ইমেল আইডিকে সংশোধন করার জন্য অপারেটরকে দেওয়া ক্ষেত্রে সম্বন্ধিত এডিট আইকনে ক্লিক করতে হবে। এই প্রস্থের অন্তিম ক্ষেত্র অর্থাৎ তথ্য অংশগ্রহণ সম্মতিকে বাসিন্দার অনুরোধের অনুযায়ী অংশ ভাগ করা যায়। সদস্যতার তথ্যাদি নবীকরণে পরবর্তী পদক্ষেপ হল সম্পর্ক দেওয়া। রেফারেন্স বাটনে ক্লিক করার পরে সম্বন্ধিত পৃষ্ঠা খুলে যাবে। এই ধাপে সত্যাখ্যানের জন্য সংশোধন করা বিবরণকে মান্য দস্তাবেজের বিধান সম্মিলিত আছে। জনতাত্ত্বিক সম্বন্ধিত বিবরণে সংশোধনের জন্য আপনাকে মান্য দস্তাবেজ পরিচয়পত্র পিওআই এর রূপে ঠিকানা প্রমাণ জমা করাতে হবে। পরিচয় প্রমাণ আর ঠিকানা প্রমাণ হিসেবে ড্রপ ডাউন বাটন এই সমস্ত বিভাগে করা সংশোধনের ভিত্তিতে সক্ষম হবে। অপারেটরকে দেওয়া ড্রপ ডাউন মেনু থেকে সেই দস্তাবেজ বেছে নিতে হবে যেমন কিনা সত্যাখ্যানের প্রয়োজনের জন্য বাসিন্দা দ্বারা জমা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় সম্বন্ধিত ক্ষেত্রকে ভরুন। এই বিবরণ জরুরি। বাসিন্দা যদি পাঁচ বছরের কম অর্থাৎ নবজাত হয় আর অন্য বাসিন্দাদের জন্য এটা একেবারে ঐচ্ছিক। একজন নবজাত বাসিন্দার জন্য অপারেটরকে ড্রপ ডাউন মেনু বাটন সম্বন্ধিত বেছে নিতে হবে আর নাম অর্থাৎ তালিকাভুক্তকরণ আইডি অথবা আধার সংখ্যা লেখাবার প্রয়োজন হবে। পাঁচ বছর আর তার বেশি বয়সের বাসিন্দাদের জন্য যদি বিকল্প ভেরিফাই ইউজিং সাপোর্টিং ডকুমেন্টস বেছে নেওয়া হয়েছে তাহলে রিলেটিভ ডিটেলস ফিল্ডকে অপ্রয়োজনীয় অথবা বৈকল্পিক মেনে নেওয়া হয়। পাঁচ বছর আর তার বেশি বয়সের বাসিন্দাদের জন্য যদি বিকল্প ইন্ট্রোডিউসার শ্যাল ভেরিফাই দ্য রেসিডেন্স আইডেন্টিটি অ্যাড্রেস বেছে নেওয়া হয়েছে তাহলে রিলেটিভ ডিটেলসের অধিবেশন অপ্রয়োজনীয় অথবা বৈকল্পিক হয়ে যায়।
পাঁচ বছর আর তার বেশি বয়সের বাসিন্দাদের জন্য যদি হেড অব দ্য ফ্যামিলি শ্যাল ভেরিফাই দ্য রেসিডেন্স আইডেন্টিটি অ্যাড্রেসের বিকল্প বেছে নেওয়া হয়েছে, তাহলে রিলেটিভ ডিটেলসের ক্ষেত্র অনিবার্য হয়ে যায়। তালিকা ভুক্তিকরণ দাতা আবদিশনের অন্তিম ধাপ হল রসিদ ছাপানো। তালিকাভুক্তিকরণ ফর্মে পরিবর্তিত ডেটা সেভ করার পরে এটা দেওয়া বিশদের সঙ্গে একটা সফল উইন্ডো প্রদর্শিত করবে। সফলতা বার্তা, এটা থেকে বোঝা যায় যে তালিকাভুক্তিকরণ ডেটাতে আপডেশন সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়ে গেছে। তালিকাভুক্তিকরণ আইডি, তালিকাভুক্তিকরণ পুরো হয়ে যাওয়ার পরে যে আইডিটা উৎপন্ন হয় তাকে তালিকাভুক্তিকরণ আইডি বলা হয়, সেটাই রসিদের উপরে ছাপানো থাকে। ঘোষণা বিবরণকে স্থানীয় ভাষাতে নেওয়ার জন্য একটা চেকবক্সও আছে। রসিদে স্থানীয় ভাষাতে ঘোষণা বিবরণকে ছাপানোর জন্য এই বক্সটা বেছে নিতে হবে। এই উইন্ডোর নিচে তিনটি বাটন প্রদর্শিত হয়। এগুলোর ব্যবহার তালিকাভুক্তিকরণ রসিদে ছাপানোর জন্য দস্তাবেজগুলোকে সংলগ্ন করার জন্য পরবর্তী তালিকাভুক্তিকরণের জন্য করা হয়। সার্ভিস ডেলিভারির সময় কিভাবে আধার ব্যবহার করা যায়? আধার সিডিং এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে বাসিন্দাদের ইউআইডি সঠিকভাবে পরিষেবা প্রদানকারীর পরিষেবা বিতরণ অর্থাৎ ডেলিভারি ডেটাবেসে আধারের দ্বারা প্রমাণীকরণকে সক্ষম করার জন্য জোড়া হয়। আমার আধার কিভাবে এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যাবে? এর জন্য আপনাকে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল www.onlinesbi.com এ যেতে হবে। তারপরে মাই অ্যাকাউন্টসের নিচে লিঙ্ক ইয়োর আধার নম্বরে যান। তারপর অ্যাকাউন্ট নম্বর বেছে নিন, আধার নম্বর এন্টার করুন আর সাবমিটকে ক্লিক করুন। তারপরে মানচিত্র অর্থাৎ ম্যাপিং এর অবস্থানের পরামর্শ গ্রাহককে তার মোবাইল নম্বরে পাঠানো হবে। আপনি আপনার এটিএম চ্যানেলের যে কোনো এটিএম ব্যবহার করে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নিজের আধারকে জুড়তে পারেন। এর জন্য প্রথমে নিজের এটিএম কার্ড সোয়াইপ করুন আর আপনার পিন এন্টার করুন। তারপরে মেনু সার্ভিস রেজিস্ট্রেশনকে নির্বাচন করুন। তারপরে আধার রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন নির্বাচন করুন। তারপরে অ্যাকাউন্টের ধরন আর নিজের আধার সংখ্যা লিখুন। আমরা কি আমাদের আধার নম্বর মোবাইল ফোনের সঙ্গে লিঙ্ক করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 567676 এইভাবে এসএমএস করুন, ইউআইডি স্পেস আধার নম্বর স্পেস অ্যাকাউন্ট নম্বর। যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার্ড নেই অথবা আপনার আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আগে থেকেই যুক্ত আছে, তাহলে আপনি এসএমএস এর দ্বারা উত্তর পেয়ে যাবেন। যদি আপনার মোবাইল নম্বর ব্যাংকের সঙ্গে রেজিস্টার্ড নেই, তাহলে আপনি আপনার অনুরোধের কনফার্মেশন এসএমএস দ্বারা পেয়ে যাবেন। তারপরে আপনার আধার নম্বর ইউআইডিএআই এর সঙ্গে ব্যাংক দ্বারা পরীক্ষা করা হবে। যদি এই পরীক্ষা সফল থাকে, তাহলে উপভোক্তাকে একটা এসএমএস পাঠানো হবে যে সে এসবিআই শাখা থেকে নিজের আধার নম্বর অথবা ই আধারের সাথে যোগাযোগ করুন। আমরা আধারকে ব্যাংক ব্রাঞ্চের সঙ্গে কিভাবে লিঙ্ক করতে পারি? যে কোনো এসবিআই ব্রাঞ্চে আধার নম্বর অথবা ই আধারের কপি নিয়ে যান। শাখাতে আধারপত্রের জেরক্স কপির সঙ্গে অনুরোধপত্র জমা করতে হবে। প্রয়োজনীয় পরীক্ষার পরে শাখা দ্বারা লিঙ্ক করা হয়। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই প্রক্রিয়া তথ্যাদি এসএমএস দ্বারা দেওয়া হয়।